আমাদের আকাশে জন্ম নিতে চলেছে নতুন একটি তারা, তবে তা চিরস্থায়ী নয়, মাত্র কিছু সময়ের জন্য রাতের আকাশে একে লক্ষ্য করা যাবে। মহাবিশ্বে প্রায় প্রতিদিনই নতুন নতুন তারা জন্ম নেয়, ছায়াপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাস ও বস্তুকণা থেকে তাদের জন্ম। ঘূর্ণায়মান বিশাল আয়তনের ধূলিকণার মেঘ নিজেদের মাধ্যাকর্ষণ শক্তির টানে সংকুচিত হতে থাকে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ধূলিকণাগুলি একটি জায়গায় ঘনীভূত হয়, যার ফলে মাধ্যাকর্ষণ শক্তি ধীরে ধীরে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গ্যাসীয় পিণ্ডটিকে উত্তপ্ত করে তোলে। একে বলা হয় প্রোটোস্টা বা অণুতারা। এই উত্তপ্ত অণুতারা থেকেই জন্ম নেয় নতুন তারা। এই বিক্রিয়ায় প্রচুর শক্তি নির্গত হয়। এই শক্তির প্রভাবে সেই গ্যাসীয় মেঘ আবার প্রসারিত হতে থাকে। একসময় এদের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং সৃষ্টি হয় নতুন তারা। এমনই এক নতুন তারা আমাদের আকাশে জন্ম নিতে চলেছে। রাতের আকাশে ঘটবে এই চমক, বিরল ঘটনার সাক্ষী থাকতে পারে গোটা বিশ্ব। আমাদের আকাশগঙ্গা ছায়াপথ অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই জন্ম নিতে পারে এই নক্ষত্র। এই তারার নাম টি করোনায় বোরিয়ালিস। সংক্ষেপে একে বলতে পারেন টি কর বর। পৃথিবী থেকে প্রায় 3000 আলোকবর্ষ দূরে রয়েছে এই তারা। জন্মের 80 বছর পর এটি রাতের আকাশে ফুটে উঠতে চলেছে। তবে দীর্ঘ সময়ের জন্য এই দৃশ্য দেখার সুযোগ নাও হতে পারে। আকাশে ফুটে ওঠার খুব অল্প সময়ের মধ্যে আবার অন্ধকারে মিলিয়ে যাবে এই নক্ষত্র। এই তারাগুলির মধ্যে সব সময় পারমাণবিক বিক্রিয়া চলতেই থাকে। কোটি কোটি বছর ধরে তারার মাঝে শক্তি যুগিয়ে চলে এই পারমাণবিক বিক্রিয়া। সেই শক্তি যখন বহির্বিশ্বে নির্গত হয়, সেই মুহূর্তেই তারাকে স্বাভাবিকের থেকে 1500 গুণ বেশি উজ্জ্বল দেখায়। সেই সময় আকাশে ফুটে ওঠে এই তারাগুলি। এমনই একটি তারা আমাদের রাতের আকাশে উত্তর দিকে ফুটে উঠতে চলেছে, তবে খুব বেশি সময়ের জন্য নয়, ঘণ্টাখানেকের জন্য। রাতের উত্তর আকাশে এই তারাকে আমরা লক্ষ্য করতে পারব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।